عليكم السلام عليكم ورحمة الله وبركاته شكرا لكم على جهتنا زكاة الفطر أتر فوريمان أتر فوري فروج أتر فوري فروج الحمد لله وصلاة وسلم على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين زكاة الفطر أتر فوريمان حلو أتر এবং এটা খাদ্য থেকে দিতে হয় প্রচলিত খাদ্য থেকে এবং জাকাতল ফেতর নাম এই জন্যই করা হয়েছে যে এটা ফেতরা অর্থাৎ ফেতর রোজা বিরতির জাকাত রোজা বিরতি দেওয়া হলো মানে দীর্ঘ এক মাস যে রোজা রাখার আল্লাহ তৌফিক দান করলেন তার এই সুক্রিয়া জ্ঞাপন স্বরূপ এই জাকাত সংবিধিবদ্ধ করা হয়েছে তাছাড়াও হাদিসে বলা হয়েছে এই জাকাতুল ফিতরের রহস্য হিসাবে যে এটি তাম শাকিন মিসকিনের খাদ্যস্বরূপ এবং তহরাতির সয়াম মিনাল লাগাবে রাফাস এবং সয়ামের শ্যামকে পুজকারী স্বয়ংকে লঘু কথা বেহুদা কথা এবং অশ্লীল কথা কাজ থেকে এই যা সয়ন আবদার হাদিস থেকে জানা যায় তাহলে আমরা বুঝতে পেরেছি এটা কেন দেওয়া লাগে এর পরিমাণ হলো একশো সেটা তো বুঝতে পেরেছেন আর একশোর পরিমাণ করতে গিয়ে ওলামায়কেরামের ভেতরে এস্তলাফ দেখা যায় এর কারণ হলো যে ওটা একটা পাত্র এই পাত্রে চাল রাখলে এক ওজন গম রাখলে এক ওজন খেজুর রাখলে আর এক ওজন সেই সব ওলামায় দিন করে কেউ বলেছেন শোয়া দুই কেজি আড়াই কেজি পনেরো তিন কেজি তিন কেজি সর্বোচ্চ তিন কেজি বলা হয়েছে তা আমরা যদি মধ্যমটা ধরি তাহলে আড়াই কেজি আর যদি সর্বোচ্চটা ধরি তাহলে তিন কেজি তো এই হলো এক সার পরিমাণ এই এক স পরিমাণ জাকাতুল ফিতির ফরজ এবং এটা ঈদের সাতের আগে আগে আদায় করা লাগবে ঈদের সাতের পরে আদায় করলে এটা জাকাতুল ফিতির বলে গণ্য হবে না এমনি সাধারণ সাদকা বলে গণ্য হবে আসুন আমরা এই মর্মে কিছু হাদিস জেনে নিই ابن عمر رضي الله تعالى عنه قال إن فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر وصاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة رواه البخاري في صحيحه ومسلم في صحيحه ابن عمر رضي الله عنه قال إن رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر كفرض كرسى أقصى خير ثكى بأقصى جاب ثكى كتو داشر وفوري شادر নরের উপরে নারীর উপরে ছোট বড় মুসলমানের সকলের উপরে এই সমস্ত মুসলমানের উপরে আদায় নির্দেশ করেছেন মানুষের সালাতে যাওয়ার পূর্বে পূর্বে জন্য বের হওয়ার পূর্বে পূর্বে শহে বখারি পনেরোশো তিন নম্বর হাদিস শহে মুসলিম নয়শো চৌরাশি নম্বর হাদিস এই হলো জাকাতুল ফিতর ফরজ হওয়ার প্রমাণ এবং এর পরিমাণ হলো একশো এবং এটা খাদ্য থেকে হবে সৌল্লা সাল্লাহ আলী হাসাল্লামের জমানায় মদিনাতে প্রচলিত খাদ্যের ভিতরে কয়েকটা খাদ্যের নাম বলা হয়েছে এখানে দুটো খাদ্যের নাম বলা হয়েছে একটা হলো খেজুর আর একটা হলো জব আর এক আমরা আরও বিভিন্ন খাদ্যের নাম পাই যেমন বলা হয়েছে আবু সাইদ খাল্লাহ তালহর হাদিসে

يكون صحيح بخاري بونتش هاي نمبر حديث مسلم نعيشه بونتش نمبر أبو كنا نخرج في أهد رسول الله صلى الله عليه وسلم يوم الفطر من طعام أمر رسول الله صلى الله عليه وسلم الزمنة. ফিতরের দিনে অর্থাৎ ঈদুল ফিতরের দিনে একশো খাদ্য থেকে আদায় করতাম কি বলছেন এক খাদ্য থেকে আমরা আদায় করতাম রসুল্লাহ উল্লাহ সাল আলী আসালাম জামানাতে ঈদুল ফিতরের দিনে এরপর বলছেন ওখানা তো আমা শাই ওখানা তো আমা শাইর ও জাবিবাল আকে তো আত্মর আর আমাদের খাদ্য ছিল প্রচলিত খাদ্য ছিল ওই সময় শাইর জব জাবিব কিসমিস আকেত পনির এবং তামর খেজুর তো এ হল কিছু খাদ্যের বা ও সাইদ খুড়ি থেকে আমরা পেলাম তাহলে আমরা বুঝতে পারলাম আবু সাইদ খুদাইরা রাদিয়াল্লাহু আনহু মার আনহু রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে যে খাদ্য থেকে ফিত্রা আদায় করতেন সাহাবাই کرام এই শাশির হাদিসে জানা দেখুন 15 নম্বর হাদিস সহিহ বুখারী এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারলাম দলিল হিসাবে যে আমাদেরকে এক সা খাদ্য থেকে ফিত্রা আদায় করতে হবে এবং এই ফিত্রা আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরজ করে দিয়েছেন যেমন প্রথম হাদিস থেকে আমরা জানতে পারলাম আনহমা থেকে বনিত তিনি কি বলেছেন ফরজল্লা সব জাকাতুর ফের সব জাকাতুল করে দিয়েছেন এক এরপর তিনি খেজুরের কথা জবের কথা বলেছেন খাদ্য থেকে উল্লেখ করেছেন তাহলে এই হলো সাদাখাতুল ফিতরের পরিমাণ এই সাদাখাতুল ফিত্রের হকদার করা এর হকদার হলো বিস্কিন যেমন আরখান হাদিসে আমরা জানতে পারি রসউল্লা সাল্লাহ আলিহ বলেছেন ফরাজ আসউল্লাহ শাসাম জাকাতের ফিতরে তোহরাথানলে স্বয়ে মে লাগবে ও রফাজ অত মাথায় নিবা কিন রসউল্লা শাহসান জাকাতের ফেতীর ফরজ করেছেন তোহরাথানলে স্বয় মে লাক ও রফাজ স্বয়েমকে পবিত্রতার জন্য পবিত্রতা হি স্বয়েমের স্বরূপ কী থেকে মে লাগবে বেহুদা কথা থেকে ও রফাজ এবং অশ্লীল কথা কাজ থেকে ও তোমা মাসাকিন সাকিন এবং খাদ্য খাদ্যস্বরূপ সন আবুদাউ ষোলোশো নয় নম্বর হাদিস সাদুশে আলমান আলবানী রহমতুল্লাহ আলহে হাসান বলেছেন তাহলে এই জাকাতুল ফেতের এটি সংবিদ্ধবদ্ধ করা হয়েছে দুটি কারণে সায়মের ফজদার স্বরূপ এবং মিসকিনের খাদ্যস্বরূপ তাহলে এর হকদার হলো মিসকিন আর ফরজ কাদের হলো আমরা বুঝতে পারলাম মানে মিসকিন যা নয় তাদের ফরজ অবশ্য এখানে যে শর্ত করা হয় যে জাকাতের নেশাবের মালিক হতে হবে তাহলে এই ফেতরা দিবে তারপর ফেতরা হবে এটা কথা আমরা গ্রহণ করতে পারি না কারণ এটা হাদিস দ্বার ফোন নয় তাছাড়া তারা জাকাতের নেশাবের মালিক হওয়া যে শর্ত করতেছেন তো এভ আমার হাদিসের কি জবাব হবে এবং আমার আহ বলছেন রসুল জাকাতের ফেতুর ফরজ করেছেন শাহ এক খেজুর থেকে বা জব থেকে কাদের ওপরে আল আল আব্দে ওয়াল হরলে কিতো দাসের ওপরে স্বাধীনের ওপরে তো কিতো দাসের ওপরে কি ফরজ হয় কীতদাসে তো মালই নাই তার তার যত মাল সব মালিকের অধীন তো তার তো নিজস্ব কোনো মাল নেই তাহলে তার ওপরে জাকাত কীভাবে ফরজ হয় কিন্তু এরপরে জাকাতের ফিতির ফরজ তারপরে কী বলেছে নরের ওপর নারীর ওপরে এরপর কি বলেছে ও ওয়াল কাবীর ছোট এবং বড়ো মশা মাসে ছোট বড় সবার উপর তো ছোট যারা যারা শিশু প্রাপ্ত বয়স্ক তাদের উপর আবার কি ফরজ হয় জাকাত এই ছোট শিশু আবার জাকাতের মালিক হয় নাকি বা মালিক হওয়া জরুরি না ছোট শিশু অর্থ সম্পদই থাকে না সম্পদ ওর বাপের সম্পদ তাহলে তার উপরও জাকাত ফরজ হয় তাহলে আমরা বুঝতে পারছি যে এটা অবশ্যই জাকাতুল ফেতের যা জাকাত আসল জাকাত থেকে যেটা ফরজ জাকাত এমনি যেটা ধন সম্পদের জাকাত জাকাত থেকে অবশ্যই পার্থক্য রয়েছে এই উভয় জাকাতের ভিতরে কারণ আমরা বুঝতে পারলাম যে কিত দাসের ওপরে জাকাত ফরজ হয় না কিন্তু এখানে ফরজ করা হয়েছে অনুভব ছোট ওপর জাকাত ফরজ হয় না যে মানে যে শিশু যার ওপর যে জাকাতের নেশাবের মালিক নেয় তার ওপর জাকাত ফরজ হয় না কিন্তু এখানে জাকাত ফেতের ফরজ করা হয়েছে কাজে এটা আলাদা জাকাত এর জন্যে মূল এই জাকাতের নেশাবের মালিক হওয়ার শর্ত নয় অর্থাৎ পঁচাশি গ্রাম স্বর্ণের মালিক হবে বা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার মালিক হবে এবং এক বছর অতিক্রম হলে যেমন জাকাত ফরজ হয় এরকম ধনসম্পদের মালিকের ওপরে ফেতরা ফরজ মানে তিন কেজি চাল দিতে হবে এটা তার উপরে তখন ফরজ এই কথা দলিল সম্মত মোটেই নয় বরং মোটামুটি স্বচ্ছল যে ব্যক্তির বাড়িতে খাবার আছে ওই দিনের বা তার পরের দিনের এক কথায় মোটামুটি সচ্ছল তারাই বলা যায় যে জাকাতুল ফেতরের ফেতরের আওতাধীন হবে মানে তাদের ওপরে জাকাতুল ফেতের ফরজ বলে গণ্য হবে আশা করি আমরা বুঝতে পেরেছি জাকাতুল ফেতের অর্থ দিয়ে দেওয়ার প্রবণতা আমাদের দেশে দেখা দিল এটা কিন্তু সন্ন্যাস বিরোধী সহ সালাহ আলি ও হাদিস বিরোধী এটা মেনে না যায় না কাজী যারা কোরআন সহি হাদিসের অনুসারী তাদের এসব কথায় মোটে ভরুক্ষেপ করা উচিত নয় বরং খাদ্য দিয়ে জাকাত দেওয়াটাই হলো নিরাপদ পন্থা এটাই ছিল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জামানার মামুল এবং সাহাবায় কেরাম এর ওপরে আমল করেছেন যেমন আমরা আবু সাইদ খুদ্ থেকে জানতে পারলাম তিনি কি বলছেন কন্যা নকরিজ জাকাত আল আমরা রসুল আমরা জাকাতের ফিতরে আদায় করতাম এক স খাদ্য থেকে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের জামানায় বোকার সুতরাং খাদ্য দিয়ে আদায় হতে হবে অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে কাপড় চোপড় দিয়ে আদায় হবে না টাকা পয়সা দিয়ে জাকাত আদায় করার পক্ষে যারা গেছেন তারা বিশেষভাবে বলা যায় হানাফি মাজহাবের অনুসারীগণ এবং উমর বিন আবদুল আজিজ এভাবে কিছু লোক রয়েছেন কিছু সালাফ রয়েছেন অল্প কিছু কিন্তু আমরা বলবো যে রাসুল্লাহ সাল্লাহ আলি আসসাল্লামের সন্ন্যাই হলো আমাদের আমলের জন্য একমাত্র করণীয় এটাই আমাদের জন্য ধার্য। সুতরাং অর্থ দিয়ে জাকাত আদায় করেন অর্থ দিয়ে জাকাত আদায় করলে জাকাত টানাটানের ভিতরে পড়ে যাবে এই ফেতরা টানাটানের ভিতরে পড়ে যাবে আনাহি মাঝাব বলবে ঠিক আছে বাকি তিন মাঝহাবের ইমামগণ তারা বলেন যে না ঠিক না এভাবে জাকাত দিলে জাকাত আদায় হবে না জাকাত দেওয়া না যায় সৌদে মিন বা শেখ ও সাইমিন শেখ সালে ফাজান সহ সারা ওলামা এখেরাম গোষ্ঠী তারা বলেন যে জাকাত অর্থ দিয়ে আদায় করা না যায় দিলে আদায় হবে না আল্লাহ আলবানী রহমতুল্লাহে হে তিনিও এদিকে গিয়েছেন যে জাকাতুল ফেতের অর্থ দিয়ে আদায় করা যাবে না বরং এটা খাদ্য দিয়ে আদায় করতে হবে আল্লাহ আলবানী রহমতুল্লাহ আলাহে বলেন যারা বলেন যে টাকা দিয়ে জাকাতুল ফেতের আদায় করা ভালো তিনি বলেন তারা দুই দিকে ভুল করে একটা ভুল হলো যে রসুল আল্লাহ আলাইহি আলিহ আসসালামের পরিপন্থী কাজ তারা করল আর একটা ভুল হলো যে তারা এটা বলার মাধ্যমে যেন এটাই বলতে চাচ্ছে যে আল্লাহ এবং তদীয় রসুল যখন এটাকে খাদ্য হিসেবে ধার্য করেছে ফেতরা তখন এটা তারা বলা যায় যে মানবতার কোনটা কল্যাণ সেটা বিবেচনা করেননি সেটা তাদের জ্ঞানে ছিল না পরবর্তীরা এই জ্ঞানটা পেয়েছে যে এইভাবে দেওয়াটাই ভালো খাদ্য থেকে মূল্য দিয়ে দেওয়াটাই ভালো সুতরাং খাদ্য থেকে মূল্য দিয়ে দেওয়া যারা ভালো বলে তিনি কঠোর সমালোচনা করেছেন তাদের তো যা হোক আল্লাহ রব্লার হৃদায়ত দান করুন আমাদেরকে আমরা যেন সঠিক বোঝার চেষ্টা করি এবং জাকাতুল ফিতর সন্ন্যাস তরিকা আদায় করি জাকাতুল ফিতর আদায় করার বিষয়ে সন্ন্যাতি তরিকা হলো যে এটা দু একদিন আগে দেওয়া যাবে বেশি আগে নয় আর ঈদের সালাতে যাওয়ার পুরো দেওয়া তো ফরজ এটা এ সময় বের করতেই হবে কিন্তু এর দু একদিন আগে দেওয়া যায় মর্মে সাহাবে ইমনা উমারের ইসটা সরেছে তিনি বলেন যে আমরা রসুল জামানাতে এই ফেতের আদায় করতাম ঈদের একদিন দুই দিন আগে সুতরাং একদিন দুই দিন আগেই দেওয়া উচিত এর বেশি আগে নয় আর বিনা কারণে বিলম্ব করে ঈদের পরে দিলে এই জাকাত আদায় হবে সেটা তো বসতেই ফেরেছেন আবুদেহাদিস রসুল্লাহ সাল্লা আলহিাস্লাম এটাও বলেছেন মানে আব্দাহ সাদ জাকাত মকবুলা যে ব্যক্তি এই ফিতরকে আদায় ফেতরাকে আদায় করবে সালাতের পর ঈদের সালাতে পড়বে ফাইহা জাকাত মাকবুলা সেটা হলো গৃহীত জাকাত এই জাকাত তার মাকবুল হয়ে যাবে গ্রহণ হয়ে যাবে আমান দা হাবাদ সালাতে আর যে এটাকে আদায় করবে সালাতের পরে মানে ঈদের সালাতে পারে ফাইহা সাদা খুব মিনা সেটা আম সাদাকার ভিতরে গণ্য হবে দেখুন সোনান আবু দল ষোলোশো নয় নম্বর হাদিস আল্লামান আল বানি রহমতুল্লাহ আলহে হাদিসটিকে হাসান বলেছেন আশা করি আমরা বুঝতে পেরেছি জাকাতুল ফিতের বিষয়ে এবং জাকাতুল ফিতরের কারা হকদার জাকাতুল ফিতর কারা আদায় করবে কাদের উপর জরুরি আশা করি আমরা বুঝতে পেরেছি আরেকটি কথা না বলে নাই সাহেব ওসমান রাদি আল্লাহ তালহর মামুল থেকে জানা যায় সাহাবে ওসমান রাজি আল্লাহ আনহ তার স্ত্রীর সন্তানের পক্ষ থেকে গর্ভস্থ সন্তানের পক্ষ থেকে আদায় কত মর্মে মোসানফ এম নাবি সুতরাং এটা আদায় করা মোস্তাহাব গর্ভস্থ সন্তানের পক্ষ থেকেও জাকাত আদায় করা মস্তাহাব আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে এমনকি কোন বাচ্চা সন্তান যদি জন্ম নেয় সূর্য এ সবার মাসের চাঁদ ওঠার আগে আগে তার উপরেও এই জাকাতুল ফিতির ফরজ হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারলাম